দুই কেন্দ্রে বিজেপি আজকে প্রার্থী ঘোষণা করেছে। বীরভূমের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর এবং ঝাড়গ্রামে বিজেপির বাজি এবার প্রণোদ টুডু। ডায়মন্ড হারবার এবং আসানসোল এখনও এই দুই কেন্দ্রে বাকি রয়েছে প্রার্থী বাছাই। তার মধ্যে আসানসোলে আমরা দেখেছি প্রথম দফায় যখন বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছিল আসানসোলের ক্ষেত্রে পবন সিং এর নাম ঘোষণা হলো, পরবর্তীতে তিনি অনীহা প্রকাশ করেন। এখনও পর্যন্ত আসানসোল কেন্দ্রে প্রার্থী বাছাই বাকি রয়েছে। আর ডায়মন্ড হারবার অত্যন্ত হেভিওয়েট উল্লেখযোগ্য কেন্দ্র, সেখানেও এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। তবে বাকি দুই কেন্দ্র বীরভূম এবং ঝাড়গ্রাম সেখানে আজ প্রার্থী ঘোষণা করল বিজেপি। বীরভূমের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, যাকে নিয়ে একটা জল্পনা ছিলই, তিনি সম্ভবত প্রার্থী হতে পারেন। আর ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী এবার প্রণোদ টুডু। দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি। বীরভূমের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, আর বীরভূমের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের সঙ্গে কথা বলেছিলেন ডেপুটি এডিটর মৌপি আনন্দী। আমি আসলে চাকরি থেকে রিজাইন করেছি, মানে স্বেচ্ছা অবসর নয়। প্রথমত আমি প্রথমত জীবনে একটি খুব বড় ডিসিশন নিয়েছি এই আঙ্গিকে দাঁড়িয়ে, কারণ মানে গত 3 বছর আমার জীবনের যে আমি একটি অধ্যায় দিয়ে গেছি, সেখান থেকে আমার মনে হয়েছে যে জীবনে অনেক কিছু মানে করার সুযোগ রয়েছে। আমি যে প্ল্যাটফর্মে রয়েছি হয়তো মেবি সেটা সেইভাবে করতে পারিনি, এবং আমার মানে নিজস্ব অনেক কিছু কাজ আছে, অনেক প্রজেক্ট আছে যেটার সাথে এমপ্লয়মেন্ট জড়িত আছে। আমি যদি সেগুলো সাকসেসফুল করতে পারি, বিশেষ করে আমি সেইগুলো যদি ইমপ্লিমেন্ট হতে পারে, সেক্ষেত্রে মানে বিশেষ করে ইস্টার্ন রিজিয়ন ভারতের যেটা রয়েছে, যেখানে ইন কম্পারিজন উইথ দি আদার রিজিয়ন রাইট ওয়েস্টার্ন রিজিয়ন, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমি চাই যে আমার প্রজেক্ট গুলো আমি সরকারের একজন পার্ট হিসেবে কাজ করে আমি এইখানকার মানুষের জন্য প্রচুর এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি, এবং তার মাধ্যমে অনেক টেকনোলজি, অনেক যেটা আমাদের ভবিষ্যৎ, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, ডেটা সেন্টার, ল্যান্ডিং স্টেশন, এগুলো নিয়ে আমি অনেক কিছু স্বপ্ন তৈরি করেছি, এগুলো আমি সাকসেসফুল করতে চাই। আর সব থেকে বড় কথা, মা তারার জায়গায় যাচ্ছি, সেখানে আমি চাইবো যে সেখানে অত্যাধুনিক মানের, যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে যে জায়গাগুলো তৈরি করেছেন, আমাদের বেনারস বা আমাদের অযোধ্যা বা অন্যান্য তীর্থক্ষেত্র, সেই লেভেলে আমরা একটা আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্র আমরা তৈরি করতে চাই। দেবাশিস বাবু, আপনি 3 বছরের কথা বললেন, তার মানে শীতলকুচি কাণ্ড কি টার্নিং পয়েন্ট? মেবি প্রত্যেকটি, মানে ইংলিশে একটা ফ্রেজ আছে, টু এভরি ডার্ক ক্লাউড দেয়ার ইজ এ সিলভার লাইনিং, তো সেটা আমার জীবনের হয়তো একটি বড় টার্নিং পয়েন্ট। আমি যদি এই ঘটনা না ঘটতো, আমার এই রিয়ালাইজেশন থাকতো, আজকে আসতো না, আমি সাধারণ অন্যান্য যে চাকরির জীবনের প্রত্যেকটি দিনের মতোই আমি আমার জীবনটাকে উৎসাহিত করতাম। আমার মনে হয়েছে যে আমি আগামী 15 বছর বা 20 বছর আমি এই প্ল্যাটফর্মে এসে আমি চাই যে মানুষের জন্য সেই লেভেলে কাজ করতে এবং দেশকে একটা মানে আরো অনেক উপরে নিয়ে যেতে, বিশেষ করে আমাদের রাজ্য এবং তার আশপাশবর্তী অঞ্চলকে আমি আরো অনেক ডেভেলপড অবস্থায় দেখতে চাই। শীতলকুচি কাণ্ডের পর আপনাকে যা যা ফেস করতে হয়েছে সেই কারণে এবং রাজ্য প্রশাসন, রাজ্য সরকার যেভাবে ডিল করেছে এই গোটা বিষয়টা, তার থেকে কি কোথাও অভিমান আপনার জন্ম নিয়েছিল, তাই থেকে এই ডিসিশন? দেখুন, অভিমান তো নিশ্চয়ই আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি আর কারোর উপরে বলতে পারেন অভিমান, তো আমি মানে অনেক কিছু ত্যাগ করতে শিখেছি, মানে আমি সেলফ রিয়ালাইজেশন যেটা হয়েছে, যে সবকিছুই হয় গীতার বাণী, মানে আগেও যা হয়েছে ভালোর জন্য, এখনো যা হচ্ছে ভবিষ্যতেও ভালোর জন্যই হবে। ফলে কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তার জন্য কিছু হয়তো প্রক্রিয়া থাকে, তার জন্য আমাকে মেডিকেল বোর্ডও ফেস করতে হয়েছে, মানে প্রত্যেকটি জিনিসে মনে হয়েছে যে আমি একটা ব্রাত্য হয়ে পড়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমি যেখানে আদরের সাথে আমি দেশের সেবা করতে পারবো সেই প্ল্যাটফর্মটাই বেছে নেওয়া ভালো। আর সব থেকে বড় কথা, আমি যে 3 বছর বসেছিলাম এইভাবে যে আমার দিন কাটছিল, হয়তো আমি কিছু স্যালারি পাচ্ছিলাম, কিন্তু এটা আমার মনে হয় দিস ইজ নট জাস্টিস টু মাই সার্ভিস। আমি চাই না কোনো একটি সরকারের একটি অর্থ নষ্ট হোক, আমার এটুকু মেধা বা বিদ্যা আছে, আমি সেইটুকুকে কাজে লাগিয়ে আমি চাই
যে আমার মানে টাকাটাও যে গভর্নমেন্টের এক্সটেকার থেকে যাচ্ছে সেটাও সঠিক কাজে ইউটিলাইজেশন হয় এবং আমিও একটা সঠিক কাজ করে দেশের জন্য আরো অনেক বড় প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে পারি। কতদিন ধরে আপনার এই বিজেপির সঙ্গে কথাবার্তা, বা কারণ হঠাৎ করে তো লোকসভা নির্বাচনের মতো একটা নির্বাচনে বিজেপির মতো একটা দলের থেকে প্রার্থীপদ পাওয়া সেটা তো খুব সহজ ব্যাপার নয়, এটা কিভাবে হলো একটু বলবেন আমাদের? দেখুন, আমি পুরো প্রক্রিয়াটা তো বলতে পারবো, আমি বুঝি, অ্যাপ্রিশিয়েট করি। আমি বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে কেউ বিশ্বাস করুক না করুক, আমি কারোর সাথে প্রার্থী হওয়ার জন্য যোগাযোগ করিনি, হয়তো এর জন্য সমালোচনার ঝড় বইতে পারে, বাট এটাই সত্য। আমি গিয়েছিলাম, আমি তো একজন চাকরিজীবী লোক ছিলাম, আমি চেয়েছিলাম এই রাজ্য থেকে অন্য কোনো ক্যাডারে চলে গিয়ে বা সেন্ট্রাল ডেপুটেশনে গিয়ে কাজ করতে। তো সেক্ষেত্রে গিয়ে আমি আমার আবেদন রেখেছিলাম, কিন্তু যারা ঊর্ধ্বতন যারা সেই জায়গায় রয়েছেন কর্তৃপক্ষ বা সেই মানে যারা এইটা দেখেন, তারা মনে হয়েছে আমাকে মনে জাজ করে ওনাদের মনে হয়েছে যে আমি আরো বড় প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে পারবো। আমাকে যারা এই সুযোগ দিয়েছেন আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি চাই আমাকে যে সুযোগটা দিয়েছেন তার প্রতি সুবিচার করুন। বীরভূমের মাটিতে আপনার লড়াই এবং যে কেন্দ্রে দীর্ঘদিন ধরে শতাব্দী রায় সাংসদ, তিনি সাংসদ হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা ইতিমধ্যেই অর্জন করেছেন, এটা লড়াইটা কতটা কঠিন বলে আপনার মনে হয়? আপনি সেখানে এসডিপিও ছিলেন। তো দেখুন, উনি ব্যক্তিগতভাবে উনি আমার দিদি হন, তো আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং তিনবার সাংসদ হিসাবে আসা জিতে আসা এটা কোনো মানে মুখের ব্যাপার নয়। অবশ্যই লড়াইটা অত্যন্ত কঠিন, কিন্তু রাজনৈতিক লড়াই রাজনীতি দিয়ে জিততে হয়। আমার যা বিদ্যা বুদ্ধি মেধা এবং আমি বীরভূমের মানুষকে যদি বোঝাতে পারি যে আমি ওনার থেকে অনেক বেটার, দুটো দলের যে আইডিওলজি তার মধ্যে কি পার্থক্য এবং আমি কি বেটার সার্ভিস দিতে পারি, আমি তারও সমালোচনা করে নয়, আমার দ্বারা আরো সোসাইটি কিভাবে বীরভূমের মানুষ উপকৃত হতে পারে এবং বীরভূমকে আমি কি করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেই জায়গায় নিয়ে সেট করতে পারি, সেটাই আমার গোল। কেন বীরভূম শুধুমাত্র আপনি এসডিপিও ছিলেন, এটাই কি কারণ নাকি আর কোনো আপনার বীরভূমের সঙ্গে যোগসূত্র রয়েছে? আমি কোনো জায়গায় বিশ্বাস করবেন না, আমি 15 দিন আগেও কিছু জানতাম না, মানে আমার আই হ্যাড নো আইডিয়া। তো আমাকে যেভাবে অফার করেছে ওনারাই সিলেক্ট করেছেন, ওনারাই চুজ করেছেন, আমি কোনো দরখাস্ত অ্যাপ্লিকেশন এসব কিচ্ছু করিনি। আমাকে যেভাবে ওনারা মানে মনে করেছেন যে আমি যে জায়গার জন্য যোগ্য হতে পারি, আমাকে যেভাবে গাইড করেছেন আমি সেটুকু খালি পালন করেছি। দেবাশিস দা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আমরা তো দেখেছি যে 3 বছর আগের যে খুব হাই ভোল্টেজ ইলেকশন, সেই ইলেকশন আপনি প্রশাসনের সামনের সারিতে দাঁড়িয়ে পরিচালনা করেছেন, 3 বছর পর আপনি ভোটের ময়দানে এবং বিরোধীরা, এই রাজ্যের বিরোধীরা বারবারই এই রাজ্যের যে ভোট প্রক্রিয়া এবং সেখানে প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তোলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএস অফিসার হিসেবে আপনি যখন প্রাক্তন এবং এই মুহূর্তে আপনার পরিচয় বিজেপি প্রার্থী, তখন এই বক্তব্যগুলো, এই অভিযোগগুলো সম্পর্কে আপনার টেক কী? এই অভিযোগ মানে অবশ্যই তার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সব থেকে বড় কথা যে এই রাজ্যে যেভাবে ইলেকশন হয় এটা কখনো যে কোনো মানে এটা শুধু আগের বারের বিধানসভা বলে নয়, প্রত্যেকটি লোকসভা বা পঞ্চায়েত ভোট বা অন্যান্য ভোট, মানে আমি বিভিন্ন রাজ্যে অবজারভার হিসাবেও গিয়ে ভোট করিয়েছি। বিহারে গেছিলাম গত লোকসভা ইলেকশনে অ্যাজ এ সেন্ট্রাল অবজারভার, 3টি জেলার দায়িত্বে ছিলাম, মিজোরামে অবজারভার ছিলাম, আমি কোথাও এইভাবে ভোট হয় দেখিনি। ফলে আমার মনে হয় আমাদের প্রশাসনের অনেক দায়িত্ব সামনে আসছে, আমাদের এই যে মিথটা আছে এটাকে ভেঙে ফেলা, এবং আমার মনে হয় যদি সুস্থভাবে ভোট হয়, দেখুন হারা জেতাটা খুব বড় কথা না, জোর করে ক্ষমতা দখল করে বেশি দিন রাখা যায় না, মানুষ এটা ঠিকভাবে নেয় না। এবং আমি চাই না যে এইভাবে বিয়ে হোক, যে যেরকম কাজ করবে তার নিরিখে স্কোর কার্ড ঠিক করা হোক না, তাতে যদি আমি জিতি জিতবো হেরে গেলে মাথা নত করে চলে যাব, আবার নতুন করে প্রস্তুতি নেবো, কিন্তু এইভাবে আমার মনে হয় জেতাটা কোনো মানে কোনো সুখকর কোনো স্থিতি নেই। কবে প্রচার শুরু করছেন? আমি সোমবার থেকে প্রচার শুরু করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।